নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাস, অর্থাৎ 2022-এর শেষ তিন মাস, ছয় রাশির সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে। তিনগুণ লাভ পেতে চলেছে এই ছয় রাশি। সমস্ত রেকর্ড ভেঙে এই তিন মাসে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে নতুন রেকর্ড গড়তে চলেছে এই ছয় রাশি। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর নির্ণায়ক হতে চলেছে এই ছয় রাশি জাতক অথবা জাতিকাদের। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো তার আগে একটু আপনাদেরকে বলে দিই, সম্পূর্ণ গ্রহের নিরিখে কিন্তু এটি আলোচনা করব। কোনো হাওয়াতে এটি কথা নয়, দুম করে বলে ফেললাম, কারণ এখানে বুঝাতে হবে অর্থাৎ কী কারণে হচ্ছে এবং যাদের ক্ষেত্রে সমস্যা আসছে, বুঝতে পারছেন, সমস্যা একের পর এক, ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি বলছি, চ্যালেঞ্জ নিচ্ছি, দায়িত্ব আমার, অর্থাৎ যে জায়গাটাতে খুব সমস্যা আছে না, আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাকে সেই জায়গা থেকে তুলে ধরবই ধরব। এইবার এই যে যে ছয় রাশির মানুষের কথা বলছি, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশির মানুষ। স্বর্ণ মুকুট মাথায় পড়তে চলেছে, রাজত্ব করতে চলেছে এই ছয় রাশি বছরের শেষ তিন মাস। মানে এক কথায়, আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে এবং সোনায় সোহাগা, এক কথা যদি বলা হয়। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, লাভ পেতে চলেছে সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি দেখুন, আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ দেখুন বৃহস্পতি ভাগ্যভাবে এবং এই বৃহস্পতি কিন্তু আবার যুবক অবস্থাতেও চলে আসছে, অর্থাৎ ভাগ্যভাবে এবং যুবক অবস্থাতে চলে আসছে এবং মার্গীয় কিন্তু হয়ে যাচ্ছে, এবং এর পাশাপাশি শনিও কিন্তু মার্গীয় হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে কর্কট রাশির বিশেষ করে কর্মক্ষেত্রে লাভ, ভাগ্যের সাপোর্ট, ধর্মীয় যাত্রা, ভ্রমণ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হবে এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, হঠাৎ অর্থপ্রাপ্তি, চেমস জুয়েলারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা ফুডিংয়ের বিজনেস করছেন বা গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু তারা পেতে চলেছে এই বছরের শেষ তিন মাস। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ধনাধিপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ ধনেশ আপনার পঞ্চমভাবে, পঞ্চমভাবটা কিন্তু আকস্মিক প্রাপ্তির ভাব। এখানে যারা শিল্পকলা, আপনার শেয়ার বাজার, গোল্ড, জিমস জুয়েলারি, এই জায়গাটা যারা চালের ব্যবসা করেন বা যারা যাদের দোকান আছে, অর্থাৎ ফুডিংয়ের দোকান আছে, এখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। তৃতীয়ভাবে শনিও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ তৃতীয়ভাবে শনি গোচরে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে,
অর্থাৎ বড় ধরনের কন্ট্রাক্ট, অনলাইন কাজ, মার্কেটিংয়ের কাজ, বিদেশ এবং ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাটা এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের আসতে চলেছে বৃশ্চিক রাশি। এবং একাধিক প্রপার্টি কেনার যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর দেখুন ভাগ্যভাবে ভাগ্যবতী অবস্থান করে বকরি থেকে মার্গী হচ্ছে এবং কর্মাধিপতি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি একাদশভাবে সফলতা, সাকসেস, লাভ আপনাদেরকে দিবে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, কর্ম যারা পাচ্ছিলেন না কর্মপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে বৃষ রাশির। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং ব্যবসা যারা করছেন, বিশেষ করে ব্যবসা থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং মান সম্মান আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, যে কোনো দিক থেকে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে বৃষ রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর বছরের তিন মাস ধামাকা হতে চলেছে এই বৃষ রাশির। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির রাশিতেই বৃহস্পতি অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং সরাসরি সপ্তমভাবে দৃষ্টি আপনাদের শুভ বিবাহ একটা সম্ভাবনা, বিয়ে যাতে হচ্ছিল না ডিসেম্বরের দিক করে বিয়ের হওয়ার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বর থেকে প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে, বিয়ের একটা সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। অর্থাৎ নভেম্বরে নয়তো ডিসেম্বরের মাঝামাঝি থেকে আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে মীন রাশির। এবং আপনাদের সন্তান ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন, এবং আপনাদের ভ্রমণ এবং আপনাদের সরকারি কোনো সুযোগ আপনারা পাবেন এই সময়ের মধ্যে, সরকারি ক্ষেত্রে যারা সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে মীন রাশি, এবং আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেই জায়গা থেকে কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা মুদিখানার দোকান করছেন বা আপনি নিজস্ব কোনো হোটেল করছেন বা আপনার নিজস্ব গার্মেন্টস বিজনেস আছে, জিমস অ্যান্ড জুয়েলির দোকান আছে, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভ পেতে চলেছেন। এবং একাদশভাবে শনি একাদশভাবে প্রফিট ক্ষেত্রে আপনাকে দিবে, লাভ দিবে, সাকসেস দিবে এবং বকরি থেকে মার্গিয়ে যাচ্ছে দুর্দান্ত শনি যেতে যেতে কিন্তু আপনাদেরকে মানে নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিতে চলেছে মীন রাশির, আপনি যদি মানুষ হন আপনাকে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করে রাশিকে দেখছে আপনাদের বিয়ে কনফার্ম কিন্তু হতে চলেছে, বিয়ের জায়গা এবং দাম্পত্য সুখের জায়গা এবং কেরিয়ারের জায়গা, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা এবং লাভ সফলতা আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং কন্যা রাশির যারা লোহা রিলেটেড বিজনেস করছেন, গাড়ির ব্যবসা করছেন এই জায়গায় বা আপনার কোনো কলকারখানা আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কন্যা রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পুনরুদ্ধার আপনারা কিন্তু হতে চলেছে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কন্যা রাশি। লিখে রাখুন কন্যা রাশির ক্ষেত্রে, এবং আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির শেষ তিন মাস নির্ণায়ক রেজাল্ট দিবে শনি কিন্তু বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, এটা সবথেকে প্লাস পয়েন্ট। এবং এই বৃহস্পতি সুখভাবে বসে আছে বকরি থেকে মার্গী হয়ে, সুখ সাধন, মাতৃসুখ, প্রপার্টি, জমি জায়গা
এই সমস্ত কিন্তু যথেষ্ট ভালো দিক দিবে এবং ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন। কিন্তু নভেম্বরের জায়গাটা একটু হলো সাবধানতা অবলম্বন করবেন ধনুরাশি আপনি যদি মানুষের আপনার ক্ষেত্রে, অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা এই সময় কিন্তু করবেন না। এবং ধনাধিপতি ধনভাবে মার্গী অবস্থা অবসান করছে, অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, বিদেশ থেকে এই সময় আপনারা যথেষ্ট লাভ কিন্তু করবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক কর্মভাবে কর্মপতি অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের অষ্টমভাবে শনি থাকা সত্ত্বেও এই শনি কিন্তু আপনাদের ভাগ্যের দিকে মুখ হয়ে গেছে। অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাদের যাদের পেমেন্ট আটকে আছে সেই পেমেন্ট পাওয়ার একটা বড় সম্ভাবনা সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে যাদের হচপচ চলছিল, সমস্যা চলছিল, সেই জায়গা থেকে মিথুন রাশি বেরিয়ে আসবে এবং অর্থপ্রাপ্তির জায়গা এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা, কিছু কিছু ক্ষেত্রে লোন থেকে আপনারা এ সময় কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছে। যাদের ঋণ হয়ে গেছে প্রচুর পরিমাণে মিথুন রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ঋণের জায়গাটা কিন্তু যথেষ্ট কমের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ঋণ আপনারা কিন্তু এ সময় পরিশোধ কিন্তু করবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এ সময় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে আমি যে ছয়টি রাশির কথা আমি বললাম সেই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর, এই কয়টি মাস, অর্থাৎ তিনটি মাস, বছরের এই তিনটি মাস শেষ মাসে কিন্তু ধামাকা হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।